যাব পারি। আহ, এইটো তলত আছে, তলে তলে যাব পারি কারণে তলাতল ঘর। আপনার লই আছো আজি তলাতল ঘরের মাজলকে আর দেখাম সকলো রহস্য। এইটো গেটেরে প্রথম প্রথম এন্ট্রি হয়ে যায় আমার তলাতল ঘরলৈকে। আর তলাতল ঘর আগর পিনে আছে। তলাতল ঘরের সন্মুখত পরিবেশটো কেনকা, ইমান সুন্দর পরিবেশ, গছ গছনিরে পুরো ভরপুর করে রাখি দিছে। আর এতিয়া যাম তলাতল ঘর, আপনার যিমানখিনি পারো জানাবর কারণে চেষ্টা করিম। ওয়েলকাম টু তলাতল ঘর। এই আগত এইখান বোর্ডখন আছে তলাতল ঘরের সন্মুখের পরিবেশ এনেকা ধরনের। গাড়ি রখা ঠাই বা কোনফালে আছে, এইফালে কোথাও থই যাব লাগবে সেয়াত। এই ইয়াতে রাখি দিও দিয়ে না, তলত নথও নাকি, ফিল্ডত রাখি দিল। আর এইফালে এটা তলাতল ঘরলৈকে গৈ আছো। অনু ভুল নে নাই টিকেট, জলদি কর ভাই, 20 টাকাকে পার হেড টিকেট। ভিতরপরা তলাতল ঘরত সোমার লগে লগে আমি দেখা পাও বরটোপ, এইফালেও আছে বরটোপ আর সেইটো সাইডেও আছে বরটোপ। মানে বরটোপবিলাক 1613 শকত গদাধর সিংহর রাজত্বকালত এইবিলাক বরটোপ গুহাটিত আগতে প্রথম প্রথম ব্যবহৃত হওয়া বলে জানা যায়। ইয়াতে বরটোপটো লিখাও আছে, লিখাটো সেইটো সাইডে আছে। মই আগর একটা ভিডিও এটাত পাইছিলো, কারোবার ভিডিওত দেখিলে পাইছিলো। কত আছিল লিখাখিনি? ও ইয়াতে লিখা আছে, ইয়াতে ইয়াতে। মই জুম করে দিছো চাব, এই ইয়াতে লিখা আছিল। এটা গেটখন মারা আছে, তালা মারা আছে। ইয়ার ইয়াতে বরটোপর বিষয়ে গোটেখিনি ইয়াতে লিখি থই দিয়া আছে। হিলৈ আর বরটোপ, তার মাজত ডিফারেন্স বা কি আছে নাজানো। হিলৈটো সাগে সরু, এই বরটোপটো ডাঙর। হিলৈ আর বরটোপর ডিফারেন্স যদি জানে আপনাদের কমেন্ট করে জানাবসুন বারো, কেনকা হয় ময়ও নাজানো। আইছো এতিয়া তলাতল ঘরত, ইয়ার বিষয়ে বিশেষ মই ইমান এটা নাজানো। তলাতল ঘরের উপরলৈকে যাও, এবার উপরটো কেনকা হয় চাও, আর ইয়ার পিছত তললৈকে যাম, তলত বা কি আছে তলে তলে যাব পৰা হয় কারণে তলাতল ঘর বলি কয়। আর ইয়ারে দুটা নে তিনিটা স্তপ মানে খলপ আর তলত থকা বলে আগর মানুষবিলাকে কয়। আর এতিয়া কিন্তু বন্ধ হয়ে গৈছে, রাজেশ্বর সিংহর দিনতে এই তলাতল ঘর বনোৱা হৈছিল। 71-59ত এয়া বনাইছিল স্বর্গদেউ রাজেশ্বর সিংহর দিনত, বুঝি পাইছ? আর এয়া তলাতল ঘরের এয়া উপর অংশ। বল এইফালে গৈ কিনে চাও কি দেখা পাই। এইবিলাক সরু সরু খিড়কি, কিন্তু একদম সরু সরু যেন লাগে, কিন্তু এইবিলাকও ডাঙর ডাঙরে হয়। ওয়াও, এইবিলাকও এটা এটা অংশ। ইয়ারপরা কিজানি গোটেবিলাক নিরীক্ষণ করেছিল বলে কলে এইটো এটা রাজকারেং। আর ইয়ারপরাই সকল ধরনের বিচার আগতে যাক নাকি বিচার করেছিলেন সেইবিলাক ইয়ারপরাই চলিছিলে এই তলাতল ঘরের পরাই। তলাতল ঘরের বেরবিলাক যাক নাকি বেড় দেখিছে আপনাদের, সেইবিলাক মাটিমাহ, তারপর গুড় মিঠৈ, বেলর বেল বেল যে আছে যে বেল, নতুবা বরালি মাছ, এইবিলাক আগতে গোটেবিলাক এমাহমান জমাই থই দিছিল। আর তারপর যেটা আঠা হয়েছিল আর সেই আঠারে এইবিলাক ইটবিলাক এটা এটাকে গাঁঠি গৈছিলে। এইবিলাকত শামুকর বাকলিও আছে তেনেকে জানা যায়। বল এটা পুরা ইকো হয়ে যায় না, এগুলো পুরা এসি টাইপ কাম করে সা। ইমান রোদত বাইরত কি গরম, আর এইবিলাক রুমত কি ঠান্ডা। এইবিলাক চাকি জ্বলোৱা জায়গা আছিলে সাগে, এইবিলাক এইবিলাক চাকি জ্বলোৱা তেনেকুৱা ধৰণৰ জায়গা আছিলে সাগে, বহুত ঠান্ডা হয় না। উপর ফালৰ পৰাটো চাই দিলোঁ, এতিয়া বল এবাৰ তলত যাই কিনে চাও। কি মজা মজা হয় না, এইফালে সোমাই আহি এনেকুৱাও
এইবিলাক কোঠা, এটা এটা কোঠা হয়, রজাদিনিয়া কোঠা, শুৱনি কোঠা আছিলে চাগে এইবিলাক এটা টাইমৰ। আপনাদেরক লৈ আহিছো আজি তলাতল ঘরের মাজলৈকে আর দেখাম সকলো রহস্য। ওই এফালে তলত যাব পাৰি, আহ এইটো তলত আছে, তলে তলে যাব পাৰি কারণে তলাতল ঘর। আর বল ভাই, বল 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 বল, ইয়াতে মূরত লাগি যায় বলে অল্প ভয় লাগে রে। গুহাটো দেখাও চাও, টর্চ তো মারছুন, গাড়িতে থৈ আহিলো। ঘরের গুহা মানে তলত যিকি অংশ বহি গৈছে, এইফালে তলে তলে আছিলে কিন্তু এতিয়া কালক্রমত এইবিলাক তললৈকে বহি গৈছে আর এতিয়া দুটা অংশহে দেখা পোৱা হৈ আছে। এইবিলাক সৰু সৰু অংশবিলাকত এনেকুৱা, এইবিলাক এটা এটা শুৱনি কোঠা, এইবিলাক ৰুমত ইমানে ঠাণ্ডা হয় নহয়, বহুত বেছিকৈ ঠাণ্ডা। আর এইবিলাক তেতিয়াৰ দিনতে মাটিমাহ গুড় তাৰপিছত মিঠৈ এইবিলাকৰে নির্মিত হৈ আছিলে এইবিলাক অংশ। এইবিলাকত গোটেই আঠা আছে, এইবিলাকত আঠা আঠা টাইপৰ বনাইছিলে, এটা 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 পাৰ্ট দি কিনে বনাইছিলে। চা কি মজা, ওপৰ ফালে দেখা অকণমান, টৰ্চ মাৰি মাৰি কিনে ভিডিঅ' বনাইছোঁ, ফ্লাছেও কাম নিদিয়ে মানে। আর এইটোরে কি দেখা যায়, এইটোরে বাহির সাইডটো দেখা যায় এখন যেন লাগে, কিন্তু স্টেপ কি জানি আট নটা মান আছে। এইটো এটা পাৰ হলো, এইবিলাক কি লুকাইছিল আৰু নে, এইবিলাক কিন্তু মূৰ তল কৰিহে আহিব লাগে। এইবিলাক ভেন্টিলেশ্যন আছিলে নেকি নে কি হয়, এইটোতো একো নাই, এইটোত কিবা শিল চিল দি থকা যেন লাগে না। মা দেউতাৰ লগত সৰুতে আহিছিলোঁ, তলাতল ঘৰৰ পিছফালে আগতে পিটনি আছিল, আজিকালি পিটনি দেখোন নাই, দেখোন আমি একদম পিছলৈকে আহি গেলোঁ নে। তলাতল ঘরের এই পিটনিট মানে কোনো ধরনের এনেকা সংরক্ষণের ব্যবস্থা নাছিলে, এতিয়া তো হেঙার সেঙার দি দিছে, এই গোটে পিটনি হয়। ইয়াতে মই আহি পাইছো রে, মা দুটাই সরুতে লৈ আহিছিলে, এই তাতে উপরত আসলো, উপরের এনেকে উপরখিন চাইছোয়ে, আর এটা তলাতলে গৈ কিনে এই ফালে গৈ একদম লাস্টত গৈ কিনে ওলাইছো। মেইন পইণ্টটো দেখাওঁ, এইফালৰ পৰা দেখিলে আপুনি সেইখন এখন দৰজা যেন পাব, কিন্তু এইখন একচুৱেলি দৰজা নহয়। এইখন চাব দেই, মাত্ৰ মাত্ৰ ইয়াতে কিমানখিনি আছে চাব হা, ইয়াতে মাত্ৰ এইখিনিহে ফাঁক আছে, এইখিনি এই চাৰি আঙুল আৰু ইফালে চাৰি আঙুল, ধৰ ইফালে কেমেৰাটো ধৰ ভাই, মানে এইটো এইখিনিৰ পৰা দেখাচোন, এইফালৰ পৰা গোটেই দেখা যায়, এইফালৰ পৰা অলপ ওলাই কিনে দেখাই দিয়ে, এইফালৰ পৰা গোটেই ফিল্ডখন দেখা যায়, কিন্তু ইয়াতে মাত্ৰ চাৰি আঠ আঙুলিৰহে গেপছ আছে, ইয়াতে আঠটা আঙুলিৰহে গেপছ আছে এইখন আৰু এইখন ৱালৰ মাজত। এইবিলাক হ'ল এটা এটা ৰহস্য, ৰজাসকলে এইবিলাক ৰহস্যৰ কাৰণে তলাতল ঘৰ বনাই ৰাখিছিলে, যাতে কোনোবাই যাতে দেখা পায়ো এনেকৈ এইখন কি দৰ্জা নেকি বুলি এইফালে আহিলে যাতে ইয়াতে ফচি যায়। এইখন দৰ্জা নহয় একচুৱেলি, এইটো এটা সৰু ফাক টাইপৰহে হয়, ছিদ্ৰ এটা হয়। এইটো মই প্ৰমাণৰ কাৰণে ভাস্কৰক পঠাই দিছোঁ, এইফালে দৰজা যেন লাগে কিন্তু দৰজা এইখন নহয়, এয়া মানুহ সোমাব নোৱাৰে নে, দূৰৰ পৰা কিন্তু দৰজা যেনে লাগে, বঢ়িয়া এখন দৰজা এনেকুৱা যেন লাগে নেকি ভিতৰত, কি চাওঁ এইবিলাক কিমান ডাউন ডাউন হৈ আহিব লাগে নে, একে হয় সেইখিনিৰে আকৌ এইখিনিয়ে আহি পায়, দেখিছ কি ফাকত পেলাই দিয়ে, এইবিলাক আগৰ দিনত তামাম মাথা লগাই কিনে বনাইছিলে, টেকনিক টেকনিক
তলাতল ঘরের মানে এইটু যে দেখিছে এইটু এটা মন্দির বলিহে জানা যায়। আগর দিনত এইটু মন্দির আসলে বলে শিলালিপি মানে ইয়াতে এইখন ম্যাপখনত লিখা আছে। সাগে তলাতল ঘরের ভিডিওটি চাই আপনাদের ভাল পালে, যদি ভাল পালে তেতিয়াহলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করুন। অকনমান আপনাদেরও সহারি বিচার যিমান পাৰো যিমানখিনি জানো আর তারে উপরতে বনাবর কারণে চেষ্টা করলো। তলাতল ঘরটি অকনমান দেখাবর কারণে এটা সরু মাত্র প্রয়াস। যদি মই ভিডিওটি বনাওতে কিবা ভুল ভ্রান্তি হয়েছে তেতিয়াহলে যাতে আপনাদের শুধরাই নিজে নিজে লয় আর মোকো যাতে অনুকিয়াই দিয়ে আৰু।